দিনে নতুন সকাল, না সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে। নতুন দুপুরে নতুন ভাবে ব্লগটা স্টার্ট করছি। আবার দেখো ঠান্ডা পড়ে গেছে, এই যে সোয়েটার পরে নিয়েছি, আবার এই জায়গাটার আলোটা বেশি তো। আমি এইভাবে ঘুরছি, না এখানটাই ঠিক আছে, আলোটা আসছে। হ্যাঁ, তো ব্যাপারটা হলো সকাল থেকে উঠে সবাই দেখো বিছানা করে দিয়েছি, সব হয়ে গেছে। আসলে আজকে সকালটা একটু ব্যস্ত ছিলাম বলে ওটা শ্যুট করতে পারিনি, কাজকর্মটা দেখাতে পারিনি, সব হয়ে গেছে। ব্রেকফাস্ট তো অনেক আগেই হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম হতে যায়। সো চান আজকে একদম মিনিমাম করেছি, আমার একটা আতঙ্ক হয়ে গেছে, আমার রীতিমতো আতঙ্ক। এই আমার সর্দি কাশি আর সবারই এরকম হচ্ছে, সবার ঘরে ঘরে এই সর্দি কাশি জ্বর জারি তো লেগেই আছে। তো বাবা, যা আতঙ্ক আমার গতবার হয়ে গেছিল, আর আমি কোনো রিক্স নিচ্ছি না, আর কোনো রিক্স নিতে চাই না। কোনো রকম আমি জাস্ট একটু গরম জল একটু জাস্ট করে নিয়েছি, আর চুলটাও বেঁধে মানে চুলে জল টল দিইনি, তো রেডি হয়ে গেছে। আজকে আবার চিকেন, চিকেন ডে। তো সেদিন আমি চিকেন রান্না করাটা তোমরা অনেকেই পছন্দ করেছো, আর আরও এরকম ভালো ভালো তোমরা ভিডিও পাবে ব্লগ আমার এই চ্যানেল, তো জানো এটা সব রকমের, এটা বলে রাখি। এটা কিন্তু আমরা কিন্তু কখনো এটা বলবো না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমি নিজেকে এটা বলা পছন্দ করি না, আমি ক্রিয়েটার, আমি ইউটিউবে কাজ করি, ইউটিউবে ক্রিয়েটার। কোনো কিছু বাজে লাগলো, কিছু মনে হয়, বক্তব্য রাখি, তখন একটু মানে ওটাকে কন্ট্রোভার্সি আমি মনে করি না, ওটাকে আমি মনে করি অন্যায়ের প্রতিবাদ করা, যেটা আমার চ্যানেল থেকে আমি বরাবরই করি। তো সেই হিসাবেই আমরা করব। আর ব্লগিং তো আমার খুব ফেভারিট, আমার আরেকটা চ্যানেলকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, ওখানে 280 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলেও সব রকম আমি ভিডিও দেব, দিচ্ছিও। তো প্লিজ এই চ্যানেলটাকে একটু তোমরা আরও আরও ভালোবাসো। না না না, আমি আমার ভিউজের জন্য ভিক্ষা চাইছি না, আমার ভিউজ চাই না, ভিউজ চাই না, আমরা সম্মান চাই, সম্মানজনক ভিউয়ার্স যতটুকু আমাকে দেখবে, ওই সব মানে কারোর বাড়িতে গিয়ে পড়ে থেকে, কারোর বড় ব্লগারের সাথে মিট করে, ওইভাবে তো আর আমি আর চ্যানেল গ্রো করতে পারবো না। আর কারোর পা চেটে মানে কনস্ট্যান্টলি মানে কাউকে আর কি অয়েলিং করে তার হয়ে ভিডিও করে সেটাও পারবো না, সেটা সম্ভবও না, কারোর জন্য এটা সম্ভব না, যাদের সম্ভব তারা করছে আর কি, আমি তো এইসব করতে পারবো না। আমি মিনিমাম যতটুকু কন্ট্রোভার্সি রিলেটেড আর কি বলা যায় ওইটুকুই বলবো, বলি যতটুকু আমার বলা ততটুকুই আমি বলবো, বাকি আমার কন্টেন্ট থাকবে আমার ব্লগিং, মিউজিক, ডান্স। আর কেউ যদি বলতে পারো যে কপিরাইট মানে হয়ে যায়, মানে ভাবি ভালো গান কর মানে প্রেজেন্টেশন দেব, ভালো লাইক সং কভার, ডান্স কভার, কিন্তু এই যে কপিরাইট হয়ে যায়, তো এই ব্যাপারটা আমার জানতো কীভাবে কপিরাইটার, আমাদের সঞ্জয়দা খুব ভালো জানে, কারণ সঞ্জয়দার ব্লগে আমাদের বৌদির ব্লগে কী সুন্দর গানগুলো, কোনোটাই কপিরাইট হয় না। তো সঞ্জয়দা তো আছে, বাকিরা যদি কেউ জানো আমাকে প্লিজ জানিও যে কীভাবে মানে কপিরাইট যাতে না হয় কি, আর কপিরাইট ছাড়া মানে কোন গানগুলো পপুলার বেশি গান তো কপিরাইটই হবে। তো যাই হোক, এই হলো ব্যাপার, একটু পরেই লাঞ্চ করে নেবো, ঝলমলে রোদ্দুর উঠেছে। আর আজকে হলো আমার ফেভারিট ডে, এই যে বললাম না বোকা বোকা ভ্যালেন্টাইন উইক চলছে, সব থেকে আমার ফেভারিট ডে হলো আজকে, সেটা হলো চকলেট ডে। আজকে হ্যাপি চকলেট ডে, হ্যাপি চকলেট ডে মা। ওই যে আমার মা চলে এসছে, আসো আসো জয়েন করো। মি অ্যান্ড মাই আবার সেই পুরোনো দিনের মতো লাগছে না, আমরা এখানেও ব্লগ করছি, সেই ব্লগিং দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। হ্যাপি চকলেট ডে, সেম টু, তুমি তো আমার চকলেট, চকলেট মানে আজকে ভাব, আজকে আমি ওই জন্য আনাইনি, কারণ তুমি আজকে বিকেলে আমরা মা মেয়ে বেরোবো, বেরিয়ে তো আমি একটু অন্য টাইপের চকলেট আনবো, মানে ডেয়ারি মিল্ক ফাইভ স্টার আর ভালো লাগছে, আর খেতে খেতে আমার মুখ পচে যাচ্ছে। আরে ওই যে ডার্ক চকলেট গুলো খেতাম, একদিন আনলে কি হবে, ও ডার্ক চকলেট দেখি দোকানে কি আছে। তো চলো এবার একটু পরে লাঞ্চ করবো, আবার দেখাব। আর সব কাজকর্ম হয়ে গেছে, আপাতত সকালেটা দেখাতে পারিনি, পরে ওই মোছার কাজগুলো আছে আর কি, ওই যে ডাস্টিং আমি করি না, ওই ডিপার্টমেন্টগুলো আমার, এখন আমি রান্না করাও শুরু করেছি, জানো ট্রাই আউট শুরু করেছি আর কি, টেস্টিং পিরিয়ডে আছি। তো এই যে ঘর পরিষ্কার করা, মোছা, তারপরে ঘর ক্লিন রাখা, এই যে মাসি মাসি এসে গেছে, চলো আবার দেখা হচ্ছে। আচ্ছা মাসি, চিকেন হয়ে গেছে?
সেদিন চিকেনটা জানো মাসি হেভি হয়েছে, আমি যে করে দেখাচ্ছিলাম সবাই বলছে মাসির থেকে রান্না শিখলাম। এবার দেখো না চিকেনটা তো সেদিন দেখালে, এবার অন্য রান্নাও একদিন মাসি ওটাও আমাকে দেখাবে, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো, কালকেই ওটা করব। ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে। এই দেখো লাঞ্চ টাইম, লাঞ্চ রেডি। এই যে চিকেনে দেখতে পাচ্ছ এই লাল লাল ঝোল দারুণ হয়েছে, চিকেন ফুল দেখো দেখো দেখিয়ে দাও একটু ফুল, আজকে একদম রেড চিকেন, একদম চিকেনের লাল লাল ঝোল। এই দেখো কড়াইটা আমি নিয়ে আসছি এখানে, এবার লাঞ্চটা বাড়বো। এই দেখো চলো আসছি, তারপর একটু বাড়ির কিছু কাজ করে নেওয়া যাক, বাড়ির কিছু কাজ করে নি, তো তোমরা দেখতে থাকো। এইবার দেখো আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম, আর খুব চকলেট খেতে ইচ্ছা করছে আজকে, চকলেটে বলে কথা। চকলেট তো আমি খাই কিন্তু আজকে একটু ডিফারেন্ট চকলেট খাবো, ওই একই ওই ডেয়ারি মিল্ক ফাইভ স্টার, ওইটা আর ইচ্ছা করছে না। আজকে খাবো কি জানো, আমরা কিনলাম বোন ভ্যালি চকলেট কিনেছি, এই বোন ভ্যালিটা অনেকদিন পরে। এই দেখো বোন ভ্যালি ভীষণ মানে এত টেস্টি, মোস্ট টেস্টিয়েস্ট চকলেট এই বোন ভ্যালি। এই তো বেরিয়েছিলাম সব কেনাকাটি করে আসলাম, তবে একটু চকলেট মানে ওই আর কি চকলেট আজকে মানে এইসব ফালতু দিনগুলো একদমই আমি মানি না, মানে চকলেটের উপর আমরা বুঝতেই পাচ্ছ সব মেয়েদেরই একটা আলাদা একটা বিক্রি, খুব শুন মানে চকলেট ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অনেক সময় এনার্জি দেয় তো অনেকে, অনেক আবার অনেকে বলে চকলেটে ডিপ্রেশন কমে। যাই হোক সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, মি অ্যান্ড মাই মমের ব্লগ, এখন থেকে এরকম টাইপের ভিডিওই বেশি তোমরা পাবে। আর হলো আমি তো আবার কাজ বাড়ির কোনো কাজ করি না, তো মাকে দিয়ে খাটাই, ওই জন্য কি আবার এই ব্যাপারে তুমি কি বলতে চাও? দেখো মেয়ে আমার, বড় হয় কিন্তু এই বলে প্যাম্পারে বড় হয় কি তারা কাজ করে না, সবাই কাজ করে তো এখানে ভালো ভালো ভিডিও তোমরা পাবে। আর দেখো যা এখন হচ্ছে চলছে, মানে আমি শুধু আমারটা বলছি, আমি কাউরটা বলছি না, আমার ভালো লাগছে না, মানে যা চলছে কি টাকা পয়সা কি আর অনেক কিছু আমি বুঝতেও পারছি না। তো হ্যাঁ আমার মা নিশ্চয়ই আসবে এই ধরনের ভিডিও নিয়ে, আমি মনে করি মা যতই বলুক, আমি মনে করি কন্ট্রোভার্স ভিডিও প্রতিবাদের ভিডিও আমার মা খুবই ভালো করে, অনেক বেশি আমার থেকে তো অনেক বেশি ভালো করে। সেটা মানে একটা টপিক বিশেষে আমার এসে যায় না, যেগুলো বুঝি না সত্যিটা এখন, আর আমি যে ধরনের মানুষ আমার ভেতরে কমপ্লিকেটেড জিনিস একদমই নেই, খুবই সাধারণ মানুষ, সাধারণ মানুষ যে, আর আমি খুব পজিটিভিটিতে মানে আমি ধরো কোনো একটা জিনিসও দেখছি সেটাও আমি একটা পজিটিভ জিনিস দেখা পছন্দ করি, তো সেটাই হলো ব্যাপার। তো আমার কখন আসে যখন মানে আমাকে কেউ বলে, আমার মেয়েকে যদি কেউ বলে, হ্যাঁ একটা কিছু নিয়ে বলাটা অত যখন মানে সন্দীপের ওয়াইফ আর মন্দিরা বাবা, ওই মানে আর কিচ্ছু নেই, আর কোনো টপিক নেই, কিচ্ছু নেই, কিচ্ছু অনেক কিছু দেখানোর আছে, তো সেটাই এরকম ব্লগ তোমরা দেখতে পারবে। আর ইভিনিং এ আজকে আছে হলো চিকেন কাবাব, মা বাড়িতে মা করে, তো সেটা দেখিয়ে ব্লগটাকে এন্ড করবো। ব্লগ এন্ড করার আগে তুমি দর্শকদের বা
আবার এরকম আর ভিউজ এত ভিক্ষা চেয়েও না, হ্যাঁ অনেকে ভিউজ নিয়ে কিছু বললে, ধর আমরা যদি একটা নর্মাল ব্যাপার যে আমাদের চ্যানেল আমরা একটা প্রেজেন্ট দেখো একটু সাবস্ক্রাইব করো, যেন সবাই বলে বড় 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 40,000 চ্যানেল যাদের হয়ে গেছে, হ্যাঁ লাইক 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 সাবস্ক্রাইব 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 এরকম এরকম করে দেয়, একবার এখানে একবার ওখানে, ওই যে মাসি আর কি একবার এখানে একবার ওই দিকে। আচ্ছা তো এটা করলো কল এবার তাও আর কি না, আমরা কি করি বড় চ্যানেলে, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্টস, এটা তো একটা জাস্ট বলার বলে দিই। তো তুমি কি তুমি মানে ভিডিও মানে ব্লগে লাস্টে কিছু বলতে চাও? ব্লগ লাস্ট হয়নি, কাবাবটা দেখি মানে কারেকশন অফ দা ডে, মানে প্রত্যেকটা মানে দিন তুমি নিজেকে কারেক্ট করো, হ্যাঁ মানে মানে কি নিজের কোনোখানে যদি তোমার কোনো খামতি থাকে, হ্যাঁ মানে কেউ পারফেক্ট না, তাহলে তো তাহলে তো এই মসজিদ মন্দির গির্জা এই এইগুলো এই তীর্থস্থান এগুলো থাকতোই না, উঠে যেত, মানে মানুষই যদি ভগবান হয়ে যেত, মানুষই যদি সব জানছে সব কিছু আমার মধ্যে এই আছে, তাহলে তো মানে আমরা পুজো পাঠ সব উঠে যেত। ওই জন্য প্রতিনিয়ত কারেকশন অফ ইয়র ডে, মানে তুমি নিজেকে কারেক্ট করো। আমি আমার মেয়েকেও বলি, বলি না বল যে ইমোশনাল হও, কিন্তু ইমোশনটা কোন জায়গায় থাকবে ইমোশনটাকে বুঝতে শেখো যে হ্যাঁ এখন, তারপরে মানুষকে বুঝতে শেখো, আর কখনো অন্যের ওপর আগে দোষ দিয়ে দেবে না যে দূর ও এইটা কেন করছে কিসের পরিপ্রেক্ষিতে, সেগুলো তুমি তোমার বোঝা উচিত, সেই জন্য নিজেকে কারেকশন করো, তারপরে তো অন্যকে জাজ করতে পারবে না। আমি নিজেই খোট খোটা শিক্ষা, তাহলে আর অন্যকে আমার জাজ করার ক্ষমতা আর থাকে না, সেই জন্য এভরি টাইম একটা আমার মাও শিখেছিলেন কারেক্ট ইয়র সেলফ, তুমি কী কী করেছো কী কী, সেটা যখন রাত্রে শোবে শুয়ে মানে মেডিটেশন করার সময় আমি ঠাকুর প্রণাম করি যে আমি সারাদিন কী করলাম, এই কাজটা কি ভুল করলাম ঠিক করলাম, সেটাকে কারেক্ট করবে পরের দিন যেন সেই কাজটা রিপিট না হয়, আগের দিন তুমি একটা ভীষণ ছেলে মানুষই করে ফেললে একটা কে করে সেটা তুমি কারেকশন করবে না, এটা আমার করা উচিত হয়। একটা সার্টেন এজ আছে, সবসময় বাবা মা তো লাঠি হয়ে দাঁড়িয়ে থাকবে না, একটা এডুকেশন করিয়ে দেয় বাবা মা সব কিছু, কিন্তু একটা যখন আর অ্যাডাল্ট টেন্স যখন অ্যাডাল্ট হয়ে যায় ছেলে বলো মেয়ে বলো, তাদের নিজের বুদ্ধিতে নিজেকে চলতে হয়, এটা কারেকশন। চলো তাহলে কাবাবটা দেখি, ভিডিওটা ব্লগটা আমি এন্ড করব, টাটা। ব্লগটা এন্ড করলাম চিকেন কাবাব দিয়ে, হোম মেড চিকেন কাবাব, এটা আমরা তো খাই জানো, ওয়েডনেসডে আর ফ্রাইডে তো খাই। তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো, আর মি অ্যান্ড মাই মাই